ফ্রেন্ডস টাপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে বাসায় বসে পার্লারের মতো নিজেকে একটি গর্জিয়াস লুক দেওয়া যায়, তাও আবার পয়লা বৈশাখে। তো চলো দেখি। সো ফ্রেন্ডস অ্যান্ড আপুরা, মেকআপের শুরুতে আমি ঠান্ডা পানি কয়েকবার আমার ফেসে স্প্রে করে নেব। আর এভাবে স্প্রে করার ফলে মেকআপ অনেকক্ষণ স্থায়ী থাকে আর মেকআপটা খুব ভালো করে বসে। আর যেহেতু গরমের দিন, সেহেতু ঠান্ডা পানি স্প্রে করা খুবই জরুরি। তারপর আমি আমার ফেসটি একটি রুমালের সাহায্যে চেপে চেপে মুছে নেব। সো এখন আমি ইউজ করছি গার্নিয়ার লাইট ময়েশ্চারাইজার ক্রিম, আর এর সাথে আমি ইউজ করব অ্যালোভেরা জেল। দুইটা একসাথে মিশিয়ে আমি প্রাইমার হিসাবে ইউজ করব। তোমরা তোমাদের কাছে প্রাইমার থাকলে ইউজ করতে পারো, আর নয়তো তোমরা যে ক্রিমটি রেগুলার ইউজ করো ওইটার সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে প্রাইমার হিসাবে ইউজ করতে পারো। মুখে ও গলায় অ্যাপ্লাই করা হয়ে গেলে শুকানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। শুকিয়ে গেলে দেন আমি আমার মেকআপ স্টার্ট করব। এখন আমি আমার পুরো ফেসে হাইলাইটার ইউজ করব। মেকআপের শুরুতে হাইলাইটার পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নেব। চোখের পাতা ও গলায়ও আমি হাইলাইটার ইউজ করব। আজ আমি দামি দামি প্রোডাক্ট ছাড়া যে কিভাবে সুন্দর করে নিজেকে একটি লুক দেওয়া যায় সেটিই আমি আজ দেখাবো। সো আপুরা, আমি যে ফাউন্ডেশনটি ব্যবহার করছি সেটি হচ্ছে লরিয়াল প্যারিস ভিজিবল লিফট সিরাম ইনসাইট ইনস্ট্যান্ট লিফট ফাউন্ডেশন সিরাম। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটি আমি কিনেছি গাউসিয়া মার্কেট থেকে। এখন আমি এটি আমার মুখে অ্যাপ্লাই করব। আমি কোনো কনসিলার ইউজ করবো না, কারণ আমার ফেস তেমন কোনো দাগ নেই। আর আমি খুব অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপটি করতে চাই, কারণ টিনেজার আপু বা সব আপুদের কাছে বা হাউস ওয়াইফরা এত পরিশ্রম করার বা এত সময় থাকে না। ইজিভাবে খুব কম প্রোডাক্টে কীভাবে মেকআপ করা যায় আমি সেই প্রসেসটি দেখাবো, বা আমি যেভাবে করি সেটাই আমি দেখাবো। তুই কি হাত দিয়ে ব্লেন্ড করবো? আমার বিউটি ব্লেন্ডার আছে কিন্তু আমি ইউজ করবো না, আমি হাত দিয়ে ইউজ করবো। আমার কাছে মনে হয় হাত দিয়ে ইউজ করলে বেশি বেটার, খুব ভালো হয়। এটা মনে হতে পারে যে আমার ফেস থেকে এটা বেশি লাইট, নো এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তোমরা দেখবে আমার কাছে মনে হয় বিউটি ব্লেন্ডার থেকে হাত দিয়ে খুব দ্রুত ফাউন্ডেশন লাগানো যায়, অ্যাপ্লাই করা যায়। যখন আমি খুব দ্রুত কোথাও যাই তখন আমি হাত দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, বিউটি ব্লেন্ডার ইউজ করি খুব কম। আমার ফেসে তেমন একটা দাগ নাই, সেজন্য আমার এত কনসিলারের প্রয়োজন নাই। তবে তোমাদের যদি কনসিলার বাড়িতে থাকে আর তোমাদের ফেসে যদি দাগ থাকে তাহলে তোমরা অবশ্যই কনসিলার ইউজ করো। আমি আমার গলায় লোশন, কয়েক ফোঁটা লোশন, ভ্যাসলিন লোশন, আর নেব আমার ফাউন্ডেশন, মিক্স করবো, দেন আমি আমার গলায় অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশন আর লোশন দিয়ে আমি আমার গলা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশনের ওপরে আরেকবার পানি স্প্রে করবো যাতে আমার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে। দেন পাপার সাহায্যে আমি মুছে ফেলব। এতে মেকআপটা অনেক সময় লং লাস্টিং হবে, আর যেহেতু বৈশাখের মেকআপ, মেকআপের প্রসেসিং ভালোভাবে করলে তেমন মেকআপের প্রয়োজন হয় না, অল্প প্রোডাক্ট দিয়ে খুব ভালোভাবে সাজা যায়। আমি শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো। আমি আমার আইব্রোটি এঁকে ফেলবো আমার ফেসটি শুকাতে শুকাতে। আমি এখানে গাউসিয়ার প্রোডাক্টটি নিয়েছি, গাউসিয়া থেকে শ্যাডো কিনেছিলাম, সেই শ্যাডোটি আমি না দিয়ে আমি আমার আইব্রো এঁকে নেব। তোমরা চাইলে আইব্রো পেন্সিল দিয়েও এঁকে নিতে পারো।
তোমরা চাইলে এই পর্যায়ে এসে প্যানকেক ব্যবহার না করে ফেস পাউডার অ্যাপ্লাই করে দেন আই মেকআপ করতে পারো, কিন্তু আমি এখানে প্যানকেক ইউজ করছি। এখন আমি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্ল্যাক আইশ্যাডো আমার চোখের কোণায় ভি শেপে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি যেহেতু রেড কালার শাড়ি পরেছি, সেহেতু আমি রেড কালার এই শ্যাডোটি নিয়ে আমি আমার আইতে আইশ্যাডোতে হালকা অ্যাপ্লাই করব। আমি গোল্ডেন কালার শ্যাডোটি আমার আইতে বসে দিনের বেলা তাই আমি হালকা করতেছি, তোমরা চাইলে গাঢ় করতে পারো, তবে দিনের বেলায় গাঢ়টা যায় না। ব্রাশের থেকে আঙুল দিয়ে করলে বেটার হয়, তাই আমি আমার আঙুল ইউজ করতেছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। যেহেতু আমার শাড়িতে গোল্ডেন কালার আছে, গোল্ডেন কালার ইউজ করার পর প্রথমে আমি যেই কালারটি ইউজ করেছিলাম সেই কালারটি আবার আমি চোখের পাতায় দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে আর কোথায় ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার চোখের দুই কোণায় হাইলাইটার ইউজ করছি। চোখে আইলাইনার ইউজ করবো, আমি ল্যাকমি ইনস্টা আইলাইনার ইউজ করি, এটা অরিজিনাল, আমি অরিজিনালটা দেখেই কিনি, তবে এটার অনেক ফেক পাওয়া যায়। মাঝে মাঝে ক্যামেরা অন না করেই আমি মেকআপ শুরু করে দিই, এজন্য বারবার শুধু মোবাইলের দিকে তাকাই যে আমি কি রেকর্ড করছি না কি করছি না। আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি আমার আইতে এই কালারের আই শ্যাডোটা চোখের নিচে ইউজ করব। পুরো এখন আমি আমার দুই চোখে আইল্যাশ পরে নেব, আর আইল্যাশ পরে আমি 25 আর 21 নম্বর প্যানকেকটি আমার মুখে ট্যাপ ট্যাপ করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আমি এখন আমার ফেসে হাইলাইটার ইউজ করছি, আর একটি লাল টিপ পরে নিয়েছি আমি, আর দেন আমি আমার ফেসে হালকা ব্লাশ অন ইউজ করব, একদম হালকা কালার যেটা আমি আমার চোখে ইউজ করেছি সেখান থেকে সামান্য নিয়ে আমি আমার গালে ইউজ করব ব্লাশ অন। দেন আমি কন্ট্রোল হিসাবে আমি স্কিন কালার প্যানকেককে আমার ফেসের চারপাশে হালকা করে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি যেখানে আইলাইনার লাগিয়েছি সেইখানেই আমি গ্লিটার দিয়ে আমার, এই গ্লিটারটি পড়বে না কারণ আমি যেখানে গ্লু দিয়ে ল্যাশ লাগিয়েছি সেই গ্লুতেই আমি গ্লিটারটা বসাবো, তাই সেটি পড়বে না। দুই চোখে আমি এভাবে আইলাইনারের উপরে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি ব্লাশ অন দেওয়ার যে ব্রাশটি আমরা ইউজ করি সেই ব্রাশের সাহায্যে চোখের নিচে যে আমার গ্লিটার পড়েছে সেগুলো আমি ঝেড়ে ফেলে দেব। সোয়াপুরা আমার মেকআপ পুরোপুরি শেষ পর্যায়ে, এখন আমি রেড কালার লিপ লাইনার দিয়ে আমার লিপটি আর্ট করে নিচ্ছি। দেন আমি হুদা বিউটির একটি লিপ প্যাড লিপস্টিক আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। সো আমি আমার লিপসে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাপ্লাই করে নেওয়ার পর দেন আমি আবার আমার লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটি আর্ট করে নেব। তো পয়লা বৈশাখে চুল ছাড়া রাখলেও চলে, সো আমি এখন ইয়াররিংস পরবো আর আমার ফেসে মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করে নেব। কিভাবে আমি পার্লারের মতো নিজেকে একটি লুক দিয়েছি, পয়লা বৈশাখে অ্যাডভান্স শুভেচ্ছা সুনববর্ষ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন।